Assalamu alaikum. আমি ডক্টর চৌধুরী সায়মা ফেরদৌস, ওয়ার্কিং অ্যাজ এ প্রফেসর অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিভার্সিটি অফ ঢাকা। মাই হাজব্যান্ড ইজ ওয়ার্কিং অ্যাজ এ ব্যাংকার, হি ইজ ওয়ার্কিং অ্যাজ দ্য হেড অফ এইচআর। উই আর আ ফ্যামিলি অফ মেম্বার অফ থ্রি। মাই ডটার ইসুবা সামারা, ইনশাআল্লাহ শি ইজ গোয়িং টু বি ইন ক্লাস নাইন ইন নেক্সট টার্ম। আমার বাসাটা ধানমন্ডিতে আর এটার সাইজটা অ্যাপ্রক্সিমেটলি 3000 স্কোয়ার ফিট। আমরা জাস্ট নতুনই উঠেছি বাসায়, অলমোস্ট আ ইয়ার। আমার বাসার সবচেয়ে যে জিনিসটা আমাদের ভালো লাগে, আবার আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি যারাই এসে এই পর্যন্ত প্রথম যে শব্দটা বলে সেটা হচ্ছে দ্য হোম লুকস ভেরি পিসফুল, কাম অ্যান্ড কোয়াইট। এটা আমার কাছে মনে হয় তার কারণ হচ্ছে পুরো বাসাটা কিন্তু হোয়াইট বেজে করা। আমার এখানে একটা ছোট স্টোরি আছে। আমার যেমন মনে হয় আমার আগের বাসাতে একটা জিনিস মিসিং ছিল। আমরা যারা ওয়ার্কিং কাপল আছি বা আমরা যারা কাজ করছি, সারা দিন যখন আমি ঘরে মানে কাজ শেষে ঘরে ফিরতাম, আমার কাছে মনে হতো সামথিং ইজ মিসিং। তো আমরা যখন এই বাসাটা নতুন কিনি, তখন আমি প্রথমেই যে জিনিসটা প্ল্যান করেছিলাম যে সারা দিন এই পুরা ওই হট্টগোল, ট্রাফিক জ্যাম, ধুলা সব কিছু পার হয়ে এসে গরম, ঘরে যখন ঢুকবো ঘরটাতে ঢুকে আমার খুব শান্তি লাগবে। তো আমি প্রথমে যখন বলেছিলাম যে আমি সাদা রঙে যাব, হই হই করে নিয়ে পড়েছিল ফ্যামিলি সবাই যে হ্যাঁ সাদা রঙে যাবা, আমাদের হিউমিড প্লাস ধুলা সব কিছু মিলে মেনটেন করতে পারবা। থ্যাংকস টু বার্জার is a clean option which gave me the confidence to go for it, and with full confidence me amar floor e jemon white marble rekheche ebong amar pura wall protita room shada shada hote jeta hoyeche je ami ek ekta room e kichu accent color niye kaj korte perechi jemon amar ei room ta library room kam office room ekhane ache ekhane light green ebong kichu ocean amader khub pochondo ocean color that goes with the theme of white as well because ocean is a symbol of calmness so with blue green it shade tar sathe oi color ta kintu khub khub sundor phute uthe jokhon white background ta thake ar amar onno room gulateo ami khub halka tone use korechi amar kache oi jinish ta ekhon full summer eo basha ta ke oshombhob ekta kemon ekta thanda peaceful ekta feeling dai ei color tar jonno That's one of the beautiful part of this house. অন্য রুমগুলো থিম বলতে এক একটা রুমে আমি এক একটা থিম ইউজ করেছি, কিন্তু খুব সাটল ওয়েতে। ইউ ক্যান নট সে যে ভেরি প্রমিনেন্ট কোনো ফিচার আছে তা না, ইটস ইজি গো। অ্যান্ড দ্য থিম ইজ অ্যাকচুয়ালি এক্সপ্রেসিং হু উই আর, মি, মাই হাজব্যান্ড অ্যান্ড মাই ডটার। সো দ্যাট ইজ দ্য থিম অফ দিস হাউস। ইট টকস অ্যাবাউট হাউস, the library, the collection, the furniture, the painting, everything is customized according to our preferences. এই বাসার ডিজাইন তো ওরকম প্রফেশনালি আমি বলবো না, আই ডোন্ট হ্যাভ এনি প্রফেশনাল ডিগ্রি ফর ইন্টেরিয়র ডিজাইন। যেটা হয় যে আমাদের পেইন্টিং খুব পছন্দ, সো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ দিস হাউস ইজ পেইন্টিং। সো হলওয়ে থেকে যদি শুরু করি, হলওয়েতে আমরা কোন পেইন্টিং দিব এটা নিয়ে খুব চিন্তা করেছিলাম কিছুদিন সময় নিয়ে। দেখলাম যে আমাদের একটা, এটা অনেকটা আমি বলবো প্যান্ডেমিকের কারণও হতে পারে, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস উই আর ভেরি মাচ মিসিং ইজ গোয়িং টু দ্য ওশান, সমুদ্রের কাছাকাছি যাওয়াটা খুব মিস করছিলাম। এবং আমার কাছে যেটা মনে হয় যে একটা ঘরের শুরুতে যদি আমরা ওই ওশান থিমটা দেয়, দ্যাট ওয়াইডনেস, দ্যাট কামনেস, দ্য ইউনো দ্য সাইন অফ ওয়াটার, দ্যাট গিভস আ সুদিং ফিলিং। সো আমাদের হলওয়ের যে এই পেন্টিংটা আছে, এই পেন্টিংটা দ্যাট সিম্বলাইজেস ওয়াটার। এই বাসাটা কেনার সময় আমরা যখন বাসা দেখছিলাম, বাসাটা প্রথমে ঢুকেই তখন একদম জাস্ট বেসিক ইনফ্রাস্ট্রাকচারগুলো ছিল, জাস্ট স্কেলেটন। দ্য ফার্স্ট থিং দ্যাট গট আওয়ার অ্যাটেনশন ওয়াজ সানলাইট। আই হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট দ্য আর্কিটেক্ট অফ দিস হাউস, who has accommodated sunlight beautifully and from every possible corners of this house.
যখন তখনও কোনো ওয়াল ছিল না, ফ্ল্যাট বোঝা যাচ্ছিলো, এবং আমি তখনই আইডেন্টিফাই করেছিলাম যে এই কর্নারটা থেকে এটা সাউথ কর্নারে পড়েছে, বাট সামহাও দ্য বেসিক স্ট্রাকচার এত সুন্দর করে ডিজাইন করা ছিল যে আমার কাছে মনে হচ্ছিলো যে আমি সূর্যাস্ত যেমন দেখতে পারবো, আমি সানসেটটাও এনজয় করতে পারবো বারান্দার ডিফারেন্ট কর্নার্স থেকে। ঘরে আমরা যখন ঢুকছি আমার কাছে মনে হচ্ছিলো সান হোয়াইট বেজে, এবং আমরা অনেকেই হয়তো, আমি জানি না শহরের মানুষ আমরা কতজন এটা খেয়াল করেছি, শহরে তো আমাদের এক এক একটা একটার পাশে একটা বিল্ডিং ঘাসা, অতটা হয়তো আমরা অনুধাবন করি না। সূর্যের গতির সাথে না সুন্দর একটা সান রে খেলা করে, সো এই বাসাটাতে আমার কাছে মনে হচ্ছে সারাদিন এই সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই যে সূর্যের আলোটা ঘরের ভেতর খেলে যাবে, এটা আমি দেখতে চাচ্ছিলাম। তো সেভাবে ডিজাইন করা আমাদের হলওয়েতে এসে প্রথম যে হোয়াইটের এখানে আমি একটা কালার ফিচার ওয়াল ইউজ করেছি, দ্যাটস ইয়েলো, উইচ ইজ এগেন আ সাইন অফ সান। এরপর আমরা যখন ঢুকি একটা কর্নার থেকে আমার ডাইনিং রুম এবং আমাদের ফ্যামিলি লিভিং যেটা, সেখানে বেশ একটা তখন তর্ক বিতর্ক চললো যে এখানে ব্লক করে দিয়ে সেপারেট করা হবে কিনা, কিন্তু আই ওয়ান্টেড ইট টু বি অল ওপেন, ওয়াললেস যতটুকু করা যায় আর কি, যতটুকু পসিবল। তাতে যেটা হয়েছে যে এই অ্যাপার্টমেন্টটা অনেক বড় দেখা যায়, যতটুকু না বড়, সাদা রং আর ওয়াললেস হয় বেশ ওয়াইড একটা ফিলিং দেয়, এবং ওই সূর্যের আলোটা বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে যখন ঘরে এসে পড়ে, ওটা মনে হয় কি ঘরটাই একটা এভরিডে হলিডে রিসর্টের মতো। সারাদিন আমি আই ডোন্ট গেট টায়ার্ড ওয়াচিং দ্য ইউনো সান প্লেইং অ্যারাউন্ড মাই হোম। ডাইনিং রুমটাতে ফার্নিচারে আমার কাছে যেটা হয় যে উড স্ট্রাকচারটাই পছন্দ। আমরা প্রায়ই আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি একসাথে হয়, যদিও আমরা মানুষ মাত্র তিনজন, বাট আমার কাজিন, আমার ফ্রেন্ডরা, ভাই বোনরা যখন আসে, যে কারণে একটু বড় একটু ডাইনিং টেবিল রেখেছি। অ্যান্ড আই ওয়ান্টেড ইট টু বি অল ক্লিন, দেয়ালের যে সাদা রংটা চারপাশ থেকে, সো আমি বড় ডিনার ওয়াগনে যাইনি, আমি ফ্ল্যাট ওখানে গেছি, এবং ওখানেও কালার কিন্তু খুব কম রেখেছি, ইটস অল কিছু সাটল কালার আছে, নিউড কালার যেগুলোকে আমরা বলি সেটা আছে, লাইট ব্রাউনিশ টোনের সাথে, হয়তো ফ্যামিলি লিভিংয়ে একটু চেঞ্জ আনার জন্য আমি একটু ল্যাভেন্ডার কালারটা ইউজ করেছি। আমার কুশন কালারগুলোও কিন্তু ওই পেন্টিংগুলোর সাথে ম্যাচ করা, মিলানো, যাতে খুব বেশি কালার এখানে না থাকে, সাদা রং, সূর্যের আলো আর এই এই সুদিং কালারগুলো দিয়ে আমাদের বিকালটা, অবসর সময়টা আমরা এই ফ্যামিলি লিভিং রুমটাতে কাটাতে পারি। ফর্মাল লিভিংয়ে ফার্নিচারের ক্ষেত্রে আমার কাছে স্ট্রাকচার, যখন আমরা ফার্নিচার চিন্তা করছিলাম, রাল্ফ লরেনের যে ফার্নিচার ডিজাইন আছে আমার কাছে ওটা খুব পছন্দ, সে কারণে আমি কিন্তু ওই কম্বিনেশনে গেছি। ইটস মোর অফ আ মডার্ন টেক্সচার, মডার্ন ক্যারেক্টার। এখানে একটা খালি একটু স্ট্রং কালার আছে, ব্লু, বাট ওই কিন্তু একই প্যালেটে, একই প্যালেট শেডে আছে। ফর্মাল লিভিংয়ের আমার সবচেয়ে পছন্দ হচ্ছে এই ডিফারেন্ট লাইটসগুলো, ডিফারেন্ট লাইটস, শ্যান্ডেলিয়ার, ল্যান্টার্নগুলো যেগুলো আছে, সেই জায়গাটা আমার ভালো লাগে। একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমি এবার একটু ট্রাই করেছি, সেটা হচ্ছে কিছুটা ডেয়ারি আমি বলবো, আমি সাদা এবং এই ব্লু কালারের সাথে সিলভার এবং গোল্ডেনকে কম্বিনেশন করেছি ফর দ্য অ্যাক্সেসরিজ, যে কেমন দেখা যায় অল গোল্ডেনে না, যে সিলভারটা দিলে কেমন লাগে। কাজ করে দেখলাম যে বেশ ভালোই লাগছে, সবাইও বেশ প্রশংসা করলো, এবং হঠাৎ করে খুব শাইনি না হয়েও আবার মনে হয় যেন আচ্ছা এই একই প্ল্যাটফর্মে থেকে ডাইনিং রুমটা এবং ফ্যামিলি লিভিংটা একটু লাইট কমফোর্টেবল একটা জায়গা, আর ফর্মাল লিভিংটাকে একটু হয়তো কিছুটা একটু গ্ল্যামারাস একটা একটা ভাইব এখানে আছে। বেডরুমটা এখনও সিম্পল রেখেছি, এই কারণে বেডরুমটার মোস্ট বিউটিফুল পার্ট হচ্ছে এই ওয়াইড একটা উইন্ডো, সূর্যোদয়, সূর্যাস্ত, সূর্য, বৃষ্টি যখন পড়ে, ওই নেচারটাকে অ্যাকোমোডেট করার জন্য আমার রুমের কালারটাও কিন্তু এখনও হোয়াইট আছে, কার্পেট থেকে শুরু করে, আই ডিডন্ট ওয়ান্ট টু গো ফর এনি আদার কালার।
because the nature is already very resourceful in offering you color and different vibes throughout the day. আমার এখানে আমার গ্রিন খুব পছন্দ, বারান্দা থেকে এই যে এখান থেকে এই এই একটা পার্টিকুলার কর্নার আছে ওই জায়গাটায় বসে আমার বই পড়া, আমার যখন আমি কিছুটা ইবাদত করি তখন এই সময়টা, আই সে আলহামদুলিল্লাহ অল দ্য টাইম বিকজ ইটস বিউটিফুল দ্য গ্রিন, ইট ব্রিংস লাইফ। আমার কাছে মনে হয় না যে খুব বেশি লাক্সারিয়াস ফার্নিচারের দরকার আছে বা অনেক কিছু অ্যাক্সেসরিজের দরকার আছে, ইটস সিম্পলিসিটি প্লেস ইট ওন রোল। আমার তো একটাই মেয়ে, অনেক শখ করে এই রুমটাকে সাজিয়েছি, একদম ও যা চায় তাই। এর আগে ও একটু কালারফুল রুম চাইতো, এখন তো টিনেজার, এখন একটু চেঞ্জ হচ্ছে, প্রেফারেন্সেসগুলো চেঞ্জ হয়। সো ওর যেরকম চাচ্ছিল, মানে লাকিলি আমার সাথেই মিলে গেছে, যে একটু গ্রে স্টোন চাচ্ছিলো ওখানে, হোয়াইট আর গ্রে মিলিয়ে এই রুমটা আছে এখানে। তবে বিউটিফুল পার্ট হচ্ছে মাই আলহামদুলিল্লাহ মাই ডটার ইজ আ বুকহলিক, ও খুব বই পড়ে। আমি ছোটোবেলায় আমিও তেমন ছিলাম, আমার হাজব্যান্ডও তাই ছিল। তো যেটা হয়েছে ছোটোবেলায় আমার মনে আছে আমাদের জানালার পাশে বসে যখন আমি বই পড়তাম, বৃষ্টি দেখতাম, আমার খুব ইচ্ছা হতো আমার যদি এই জায়গাটায় একটা সুন্দর একটা জায়গা আমি কর্নারটা বার করতে পারতাম, যে ওখানে বসে আরাম করে বই পড়বো সারাদিন। তো আমরা যখন এই বাসাটায় উঠি, এই এই উইন্ডোটা আরেকটা কারণ ছিল আমার মেয়ের রুমের, এখানে আমি সুন্দর করে সেরকম একটা কর্নার ওর জন্য ক্রিয়েট করতে পারবো। অ্যান্ড আলহামদুলিল্লাহ আই ডিড ইট। এই জায়গাটা, এই কোজি কর্নারটা আমার মেয়েকে, এটা ছিল আমার জন্য দেয়া একটা উপহার। অ্যান্ড দ্যাট ওয়াজ আ সারপ্রাইজ, আমি বাসায় ওঠার আগে ওকে ওকে এই জায়গাটা দেখাইনি। এই ছোটো ছোটো কর্নারগুলো যেগুলো আছে এখানে, বইয়ের তো আমাদের বড় লাইব্রেরি আছে, বাট এই কর্নারটা আমি রেখেছিলাম, আমি জানি আমার মেয়েটা দুদিন পরে বাইরে পড়তে চলে যাবে ইনশাআল্লাহ, তারপর তো বিয়ে হয়ে কোথায় চলে যায়। বাট ওর ছোটোবেলার থেকে ওর পড়া যেসব বই, ওর ভালো লাগা, ওটা এক একটা তাকের এই বইগুলো, আমি বলেছিলাম ওকে যে তুমি এখানে এই বইগুলো রাখো যেটা তোমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছিলো কখনো সময়, উইচ অ্যাকচুয়ালি মুভড ইউ। সেই ফেরি টেলস থেকে শুরু করে পরের স্টেজেও হ্যারি পটার পড়তো, তারপরে অন্য অন্য যেসব বইগুলো পড়েছে, সো ওই বইগুলো আমি রেখেছি। প্লাস কিছু কিছু ওয়ার্ডস দ্যাট আই ওয়ান্ট হার টু ভ্যালিউ, লাইক উইশ, ড্রিম অ্যান্ড ফ্যামিলি, দিস থ্রি ওয়ার্ডস ম্যাটার্স আ লট, অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ট হার টু রিমেম্বার দিস থ্রি ওয়ার্ডস। সো এই ওয়ার্ড কোডটা দিয়ে আমার মেয়ের জন্য এই জায়গাটা সৃষ্টি করা। আর আমার রুমের পেইন্টিংটা, মেয়ের রুমে যে পেইন্টিংটা আছে ওটা কিন্তু আমার মেয়েকে দেখে এঁকেছে, আমার বন্ধু, আমার সব পেইন্টিংই করে দিয়েছে আমার বন্ধু বড় ভাই ইফতেখার ভাই, উনি উনি এই পেইন্টিংগুলো করেছে। আমি যখন পিএইচডি করছিলাম বার্মিংহ্যাম, তখন খুব একটা সময় তো আমার মেয়েকে দিতে পারতাম না, তো যখন একটু অবসর হতো আমি ওকে নিয়ে যখন পার্কে চলে যেতাম, আমরা দু তিনজন মিলেই চলে যেতাম, আমার মেয়েকে দেখতাম দূর থেকে বসে একটা গাছের গোড়ায় বসে বই পড়ছে। আমাদের যেটা হয় ওয়ার্কিং মাদারদের গিল্ট ফিলিংটা অলওয়েজ খুব হন্ট করে, তো সো ওই সময়টা আমাকে খুব নাড়া দেয় এখনও, যে আমার মেয়েটাকে বোধহয় আমি ওই তিনটা বছর যে সময়টা আমি আমার নিজের জন্য ব্যবহার করেছি, যে মেবি আই হ্যাভ নট গিভেন হার প্রপার টাইম, অ্যান্ড দূর থেকে যখন আমি ওকে দেখতাম যে চুপচাপ বসে বই পড়ছে, আমি ওই মোমেন্টটা ক্যাপচার করে রাখি এবং আই ওয়ান্ট টু চেরিশ দ্যাট মোমেন্ট ফর এভার, যে আমার মেয়েটা একা একা তখন ওই ছোট্টবেলা থেকে ওর মার জন্য ও কোপ করে গেছে উইথ ডিফারেন্ট অডস, ডেফিনেটলি সব রিলেটিভদের থেকে ও দূরে ছিল তখন, কোপ করেছে উইথ ডিফিকাল্টিস, অ্যান্ড নাও আলহামদুলিল্লাহ শি ইজ আ ভেরি স্ট্রং গার্ল উইথ আ ভেরি স্ট্রং পার্সোনালিটি। সো ওই সময়টার একটা অনেক বড় অবদান কিন্তু আছে, যে ও নিজে নিজে অনেক কিছু করতে শিখেছে। সো এই পেইন্টিংটা আমাকে সেই ফিলিংসগুলো মনে করায় আমার মেয়ের ক্ষেত্রে। এটা আমাদের লাইব্রেরি, এটা আমাদের তিনজনেরই ভীষণ পছন্দ। এটা একটা সময় ছিল আমার আর আমার হাজব্যান্ডের পছন্দের বই, একটা তাক যদি বলি এখানে আমার, আমি আই এম আ ভেরি প্যাশনেট কুক বাই দ্য ওয়ে, আই লাভ কুকিং, সো আমার
বিভিন্ন দেশে যখনই যেখানে গেছি আমি ওখানের আমি বলি আমরা এটাকে বলি যে ওই দেশের সিদ্দিকা কবির, আমাদের দেশে যেমন রিনাউন্ড ওরকম ওই দেশের একটা স্পেশাল কালেকশন। যাওয়ার আগে আমরা এটা রিসার্চ করে নিতাম যে ওই দেশের বেস্ট কুক বুক কোনটা, তো ওগুলা কালেক্ট করা আছে আমার একটা সেকশনে, দুটো সেকশন ইনফ্যাক্ট। আর এই সেকশনটা যেটা আছে এটা আমাদের দুজনের, মানে আমার আর আমার হাজবেন্ডের কৈশোর, যেটা দিয়ে আমাদের সময়টা পার হয়েছে, স্কুল থেকে ফিরেই কলেজ থেকে ফিরেই আমরা যে নিয়ে বসতাম। সেবা প্রকাশনীর বইগুলো পরে কালেক্ট করেছি, যদিও এগুলো আমাদের সময়ের না, সেই বই পুরানো বইগুলো নষ্ট হয়ে গেছে। সেবা প্রকাশনী থেকে শুরু করে হুমায়ুন আহমেদ, কলকাতার যে সমস্ত অথররা আছে, এটা হচ্ছে আমাদের পরিচয়। একটা পাশ তো আমার, আমি বাই প্রফেশন আমার টিচার, সো আমার তো পড়ালেখা রিসার্চের বই থাকবেই ওখানে। একটা ইম্পর্টেন্ট কর্নার হচ্ছে উইমেন লিডারশিপের উপরে, যেহেতু আমার রিসার্চ উইমেন অ্যান্ড লিডারশিপ নিয়ে, সো ওখানে বিভিন্ন সময়ে বিভিন্ন উইমেন হু অ্যাকচুয়ালি ব্রট চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড, তাদের যে পার্সপেক্টিভ সেটা নিয়ে ওখানে আছে। বাট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার মেয়েরটা, আমার মেয়ের ছোটোবেলাকার যে সমস্ত বই ছিল যেগুলো আমরা কালেক্ট করেছিলাম ওর জন্মের সময় থেকে, এবং যে সমস্ত বই ও পছন্দ করতো ভালোবাসতো প্রতিটা বই আমরা রেখে দিয়েছি। কিন্তু দেখা গেছে কি একটা সময় ও ঠেলে ঠেলে ওর বইয়ের কালেকশন বাড়তে বাড়তে আমার হাজবেন্ডের কিছু বই চলে গেছে আমার শ্বশুর বাড়িতে, আমার বই চলে যাচ্ছে আমার অফিস রুমে, অফিসে ঢাকা ইউনিভার্সিটিতে আমার মেয়ের বইটা কভার করে আসছে এদিকে। সো আলহামদুলিল্লাহ আমার আমার কাছে ওর এই ফিচারটা একটা একটা খুব ভালো লাগে, এবং আমার কাছে মনে হয় যে আমাদের এইটা খুব রিসোর্সফুল একটা জায়গা, খুব খুব ভালো লাগে এই এই কর্নারটা। আর এই চেয়ারটা, আর এই চেয়ারটা থেকে যেই জানালাটা দেখা যায় এটা হচ্ছে আমাদের তিনজনারই পছন্দের একটা মুহূর্ত, স্পেশালি বাংলাদেশের বৃষ্টির মতো সুন্দর জিনিস বোধহয় আর পৃথিবীর কোথাও পাওয়া যায় না। বৃষ্টি যখন পড়ে এই চেয়ারটাতে বসে এক কাপ চা নিয়ে গল্পের বই পড়া, মনে হয় জীবনে বেঁচে থেকেও স্বর্গীয় সুখ। ইটস রিয়েলি হেভেনলি। আর এই রুমটা এখন তো প্যান্ডামিকের সময় থেকে অফিস রুম তো একটু হিসেবে ইউজ করতেই হচ্ছে, ওয়েবিনারগুলো ক্লাসেসগুলো এখান থেকেই নিতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের লিটল অ্যামাজন এবং আমাদের লাইব্রেরি, খুব ফেভারিট একটা কর্নার। আমাদের বাসায় এই তিনটা ব্যালকনি আছে, আমরা খুব প্ল্যান করেই তিনটা ব্যালকনিকে তিনভাবে সাজিয়েছি। একটা ব্যালকনি যেখান থেকে সানরাইজ দেখা যায়, এবং ঠিক সকালে সূর্যটা ওঠার পরে ফার্স্ট লাইটটা যখন আসে দ্যাট লাইট ইজ পারফেক্ট ফর লোটাস। এই এই জায়গাটায় যে পানির শব্দটা, এবং এক একদিন এক এক রকমের পদ্ম ফোটে এখানে, এখন পর্যন্ত বেগুনি পদ্ম ফুটেছে, হলুদটার জন্য আমরা অপেক্ষা করছি। এই জায়গাটা খুব খুব শখ করে সাজিয়েছি, মেইনলি আমার হাজবেন্ডেরই ডিজাইন করা এটা। ওর আগে থেকেই বনসাইয়ের খুব শখ ছিল, এবং উনি যে অনেক সুন্দর সুন্দর বনসাই করেছে। একটা গাছ ছিল হিজল, হিজল গাছটা দেখে আমাদের একটা সময় মনে হতো যে কখনো যদি আমরা নিজের বাসা করি একটা এরকম ছোট্ট পুকুর করবো, বিকজ হিজলের যেটা হয় সে পানির দিকে ঝুঁকে পড়ে তার একটা খুব সুন্দর ফুল আসে। এবং এটা এখানে এখন দেখাতে পারছি না, বাট এখানেও কিন্তু সেই ফুলটা এসে নেমেছে, একটা লাল সুন্দর ফুল এসে পানির ওপরে এসে পড়ে। আমাদের এখানে যেটা হয়, আমার হাজবেন্ডের খুব অ্যাকুয়ারিয়ামের শখ, অ্যাকুয়ারিয়ামের আলাদা স্পেস পাচ্ছিলাম না, লোটাস পন্ডে আমরা ওর প্রিয় মাছগুলো আছে, আর গাছগুলো ফার্ন খুব প্রিয় আমাদের দুজনেরই। সো ফার্নগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, কিছু অর্কিড এখন শুরু করেছি। আরেকটা ব্যাপার যেটা, ঘাসে পাড়া দেবার আনন্দটা মিস করতে চাইনি এবং চাইনি। আমাদের ছেলেবেলাটার সময় তো খুব সুন্দর মাঠে বেরোতে পারতাম সকালবেলা, আমার জন্ম ধানমন্ডিতে, আমাদের বাসার পাশে মাঠ ছিল, খেলতে যেতে পারতাম। আমার মেয়ে কিন্তু সেটা পাচ্ছে না বা পায় না, তো আমরা যদিও খুব ছোট এই সাঙ্কেন গার্ডেনটাকে আমরা অরিজিনালি গ্রাস এই ফুটস্টেপটাকে ডিজাইন করে এখানে গাছগুলো দিয়েছি, যাতে ঘাসে পাড়া দেবার কিছুটা অ্যাটলিস্ট ফিলিংটা আমার আমার মেয়েটা পায়। এই জায়গাটায় আমাদের খুব প্রিয় কিছু গাছ আছে, মাধবীলতা, কাঠগোলাপ,
হাসনা হেনা। রাতে যখন হাসনা হেনা ফোটে, আমার মনে আছে আমাদের ক্লাস শেষ করে যখন অনেক রাতে বাসায় ফিরি, তারপরে হাসনা হেনাটার অপেক্ষায় থাকি যে কবে ফুটবে। আমার কাছে মনে হয় আমার ক্লান্তিটা এক এক নিমিষেই দূর হয়ে যায় এই 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 জায়গাটাতে দাঁড়ালে, কর্নারটা। এখন যেমন এখান থেকে তাকালে কৃষ্ণচূড়াটা দেখা যায়, কৃষ্ণচূড়া বাইরে আছে, যেটা খুব খুব ভালো লাগে, সবুজ কর্নারটা। আর এই কর্নারটাকে সবুজ দেওয়ার আমরা একটা ভার্টিক্যাল স্পেস করে মাধবীলতা উঠিয়ে দিয়েছি, এই জন্য এই বাসাটা ঢুকতে পথে, ঢোকার পথ থেকে প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে এই সবুজ কর্নার। সো সাদা চারপাশ, সাদার ভেতরে সবুজটা মনে হয় অন্যরকম একটা শান্তি, একটা প্রশান্তির একটা অনুভূতি দেয়। যে বড় বারান্দাটা কিছুটা চা উৎসবের মতোই, এই জায়গাটা থেকে সূর্যাস্ত আনবিলিভেবলি বিউটিফুল, আনবিলিভেবলি। ইটস অলমোস্ট আ ইয়ার উই হ্যাভ মুভড ইন টু দিস হাউস অ্যান্ড আই এম নট ইয়ার টায়ার্ড, আলহামদুলিল্লাহ। প্রতিদিন সূর্যাস্তের সময় রংটা বেগুনি, গোলাপি, বিভিন্ন রকমের আলো ছড়িয়ে সূর্যাস্ত হয়। যখন বৃষ্টি পড়ে, এই চেয়ারটাতে বসে এক কাপ চা হাতে নিয়ে বৃষ্টিটাকে দেখা, ভিজে যায় কিন্তু, বাট তারপরেও মনে হতে থাকে যে একটা বিশাল বড় পাওয়া, আলহামদুলিল্লাহ। এই এই বারান্দাটাতে গাছ এখানে আছে আমাদের খুব, যেহেতু জায়গাটা বারান্দাটা কম্পারেটিভলি আলহামদুলিল্লাহ বড়, বাট তারপরে তো আমাদের গাছের তো অনেক শখ এই ভ্যারাইটিটা রাখতে, যে দেখা যাচ্ছে যে একটু একটু করে গাছগুলো রেখে সব কিছু একটা একটা করে নিয়ে রাখা। এই বারান্দাটা আমাদের ভীষণ প্রিয় একটা জায়গা। কিচেনটা ডিজাইন করেছি এভাবে, আমরা যারা ডুয়েল ওয়ার্কিং কাপল ফ্যামিলি আছি তারা আমরা জানি, আবার শহুরে জীবনেও যেটা হয় যে হেল্পিং হ্যান্ড পাওয়া কিন্তু খুব মুশকিল হয়। সো আমরা দুজনেই সব কাজ করে নিতে অভ্যস্ত, ঘরে বাইরে দুটাই। তো যেটা হয় যে আমি কিচেনটাকে সাজিয়েছি একদম খুব হ্যান্ডি যেন থাকে, বিকজ স্কুল টাইম প্যান্ডেমিক ছাড়া অন্য টাইমে আমার মেয়ে একদম ফজরের পরেই দেখা যায় যে স্কুলে বাসের জন্য রওনা দেয়, সেই সাড়ে ছয়টাতে ঘর থেকে বের হয়। তো অল্প সময়ের ভেতরে যাতে আমার কিচেনটাতে আমার হাতের কাছেই সব কিছু থাকে। আর ওই যে বললাম চা কফি আমাদের, আমার ইনফ্যাক্ট বেশি পছন্দ। সো এই এই জায়গাটাকে আমি ব্রেকফাস্ট নুক হিসেবে ক্রিয়েট করেছি, মেইনলি টি কফি, যে হাতের কাছে এই এই জায়গাটা ব্রেকফাস্টের। এবং আমরা যখন কোনোরকম কুক বা আলাদা হেল্পিং হ্যান্ড থাকছে না, তখন রান্নাঘরের অল দ্য স্পাইসেস কর্নার, পাস্তা কর্নার আলাদা, যাতে আমি যদি কখনো বাসায় ফিরতে নাও পড়ি, আমার হাজবেন্ড যাতে ইজিলি সব কিছু হাতের কাছে পেয়ে জিনিসগুলোকে করে নিতে পারে। সো কিচেনটা আমাদের আরেকটা কমফর্ট জোন এই হিসেবে যে আমি রান্না করতে পছন্দ করি, আর আমার হাজবেন্ড খেতে পছন্দ করে, আর আমার মেয়ে দুটো জিনিস দেখা খুব পছন্দ করে। সো দেখা যাচ্ছে যে আমরা এই কিচেন স্পেসটা আমাদের আরেকটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগার জায়গা। ফার্নিচারের ক্ষেত্রে জাস্ট একটা জিনিস বলবো, আমার বাসার যে ফার্নিচারগুলো আছে, অ্যাক্সেসরিজগুলো আছে, এগুলো কিন্তু র্যান্ডমলি কেনা না। আমি ওমেন ইনিশিয়েটিভ খুব সাপোর্ট করি। সো আমার এখানে যে লাইটসগুলো আছে আমার, সেটা আমার সিস্টার ইন ল, আমার ননদ, ওর একটা নতুন ভেঞ্চার ছিল লামাজান থেকে, সে যখন নিয়ে এসছে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করতে চেয়েছিলাম যে সেখান থেকে সেই লাইটসগুলো ওখান থেকে কালেক্ট করা। এখানে যতগুলো আমার যত ফর্মাল লিভিংয়ে, ডাইনিংয়ে যতগুলো অ্যাক্সেসরিজগুলো আমরা দেখছি, সেগুলো আমার আরও কিছু ফ্রেন্ড, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, তারা বিভিন্ন জায়গা থেকে ইনিশিয়েটিভ যখন নিয়ে অনলাইনে বিভিন্ন কাজ করছিল, তাদের থ্রুতে কিন্তু আমি আমার এই অ্যাক্সেসরিজগুলোকে এনেছি। আমার ভাই বোনরা খুব বাজে আমাকে, ওরা ফ্রেন্ডসের যে মনিকা আছে ওর ওর নামে আমাকে মনিকা বলে, কারণ আমি সারাদিন ঘর বাড়ি পরিষ্কার করি। আমার ওরা সব আমাকে খ্যাপাতে থাকে যে আমার প্রত্যেকটা জিনিস অ্যাঙ্গেলে, পার্টিকুলার একটা সাইজে, অর্ডারে থাকতে হয়। সেই জন্য তো সাদা ঘর, সাদা বাসাটা মেনটেন করা আমার জন্য যেটা হচ্ছে যে ওরা এটাকে মনিকাস হাউসেই বলে এখন, যে ইট হ্যাজ টু বি, বাসা দেখেই বলে দিলে যে ইটস মনিকাস হোম। এবং আমার কাছে যে কারণে আমার যেহেতু খুব বাসা বাড়ি পরিষ্কার করা,
অভ্যাসেই আছে। সো সাদা বাসায় কিন্তু আমার কাছে মনে হয় না যে বাড়তি ময়লাটুকু হচ্ছে, একই জিনিস কিন্তু আগে আমি যা পরিষ্কার করতাম এখনও তাই করছি, বাট এখন একটা এক্সট্রা সুডনেস কাজ করে বিকজ অফ দ্য হোয়াইট ফিলিং। হোম ইজ ওয়্যার ইয়োর হার্ট ইজ, পারহ্যাপস দ্যাট ইজ দ্য রিজন উই ডেকোরেট আওয়ার হোম উইথ দ্য থিংস উই অ্যাডোর, উই অ্যাপ্রিশিয়েট অ্যান্ড অ্যাডমায়ার। However, to be a fabulous home, the meaning of home goes far beyond this materialistic perspective. A home becomes fabulous by the people who live there. If the people love each other, they respect each other, they share responsibilities, and they help each other to grow, any home can become a fabulous home. So for me, a fabulous home is where we love each other to grow.